বিকেল দর্শক মণ্ডলী, মাই মাদারল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর সিদেশ বিশ্বাস সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। দেখুন, আমরা একটি তিল খেতে এসেছি। সবাই আমরা জানি যে তিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের তেল ফসল। বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, চায়না, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফ্রিকান কান্ট্রিজ যেমন উগান্ডা, তানজানিয়া, এসব দেশে তিলের চাষ হয়ে থাকে। যদি যে এটি হলো আর্লি ডোমেস্টিকেটেড একটি ক্রপ, তাহলে সেটা মনে হয় ভুল হবে না। তার কারণ হলো যে যে সমস্ত ফসল মানুষের প্রথমের দিকে ডোমেস্টিকেটেড হয়েছে তার মধ্যে তিল হলো একটি। তিল সচরাচর এই যে সামার সিজন, সেই সামার সিজনেই আসলে হয়ে থাকে। এইবার আপনারা দেখুন এই যে এখানে প্রায় এক বিঘা জমিতে চাষ করা হয়েছে তিল। তিল একটি স্বল্প মেয়াদি তিল এবং এদের যে প্রায় 50% তিল পাওয়া যায়, আর তাছাড়াও প্রোটিন, ভিটামিন, খনিজ দ্রব্য এগুলো কিন্তু এই তিল থেকে পাওয়া যায়। প্রকৃতপক্ষে এই তিলকে গরিব মানুষের জন্য ঘি বলা হয়, পুরো ম্যানস ঘি। আসলে অতি সহজলভ্য হয় এবং তিলের যে গুণাগুণ আছে সেটা প্রায় ঘিয়ের মতো। এই কারণেই এটাকে কিন্তু গরিব লোকের ঘি হিসেবেও বলা হয়। তো তিলের থেকে আমরা শুধুমাত্র যে তেল পাই তাই নয়, তিলের খাজা, তিলের লাড়ু, তারপরে তিলের বরফি, তিল থেকে আবার তিল বাটা দিয়ে তরকারি রান্না করলে সেটা সুস্বাদু হয়, তিলের বড়া এগুলো খাওয়া যায়। অর্থাৎ তিলের কিন্তু শুধুমাত্র যে রন্ধন প্রক্রিয়াতেই ব্যবহৃত হয় তাই নয়, এই তিলের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারও রয়েছে। এই যে দেখুন, আমরা এই তিলের যে গাছের যে ফল, সেই ফল থেকে আমরা এই তিল সংগ্রহ করে আপনাদের দেখাচ্ছি। আসলে তিলের দুই ধরনের রঙের হয়, সাদা রঙেরও তিল আজকাল বেরিয়েছে। তো এই ব্রাউন যেটা, সেই ব্রাউনটাই আমরা এখানে পেয়েছি। এটা চলতি জাত আটশিরা নামে খ্যাত, তবে এটা বাড়ি তিল চার হিসেবে কৃষি গবেষণা অবমুক্ত করেছে। তো এই তিল জাতটি একটি উচ্চ ফলনশীল জাত এবং এই জাতে মোটামুটি ফলন প্রায় 1200 থেকে 1300 কেজি পাওয়া যায় হেক্টর প্রতি। মাত্র 80 থেকে 85 দিনে এটি হারভেস্ট করা যায়। যে দেখুন, প্রায় এখন গাছগুলোতে তিলের যে ফলগুলো সেগুলো প্রায় পরিপুষ্ট হয়ে আসছে। এই গোড়ার দিকে যদি দুই একটা করে তিল ফাটতে শুরু করে তখনই আসলে হারভেস্টিং উপযুক্ত হয়। তো এই তিলের একটি বৈশিষ্ট্য হলো যে এটিতে অনেক দেখুন শাখা প্রশাখা হয়, প্রায় 4-5টা প্রতি গাছ থেকে শাখা প্রশাখা হয় এবং সব মিলিয়ে প্রায় 100 কাছাকাছি ফল এক একটা গাছ থেকে পাওয়া যায়। তো এই যে তেল ফসল হিসেবে তিলের চাষ, এই শুধুমাত্র দেখা যায় যে বাংলাদেশ কয়েকটি মাত্র জেলাতে, যেমন রাজশাহী, পাবনা,
আদিবাসী রাজগণ এই সব জেলাতেই শুধুমাত্র সীমাবদ্ধ রয়েছে, কিন্তু বাংলাদেশে প্রচুর স্কোপ রয়েছে এটির কাল্টিভেশন বাড়ানো। তার কারণ যে সমস্ত মাটিতে হয় এবং যে সমস্ত আবহাওয়া হয় সেটি বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু সহজলভ্য, অর্থাৎ বেলে দোআঁশ মাটিতে যদি তিল বোনা যায় তাহলেই তিল সুন্দরভাবে হয়। একটু উঁচু জমিতে লাগাতে হয় যাতে বৃষ্টির পানি না জমে, কেননা বৃষ্টির পানি জমলে এই গাছ হলুদ হয়ে যায় এবং ফসল নষ্ট হয়ে যায়। তো এটি একটি ডুয়াল পারপাস ক্রপ। তার কারণ হলো যে এই তিলে যখন ফুল ফোটে তখন মধু সংগ্রহ করার জন্য প্রচুর মৌমাছি ঘোরাফেরা করে এবং এই তিল থেকে প্রচুর মধুও সংগ্রহ করে। তো আজকাল মৌমাছি চাষের মাধ্যমে যে মধু সংগ্রহ সেটি একটি লাভজনক ব্যবসা, এবং সেই কারণে যদি তিল চাষের পাশাপাশি মৌমাছির চাষটাকেও যদি সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে তিলের যেমন উৎপাদনটাও বাড়ানো যাবে, মধুরও কিন্তু সংগ্রহটা আরও সুদৃঢ় করা যাবে। তো এভাবে তিলটাকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমরা জানি যে সমস্ত ফসলে যে ফ্যাক্টরিতে ব্যবহার করার সুযোগ আছে সেখানে দুই রকমের লাভ পাওয়া যায়। তার কারণ সেটি এমনি বাজারে র ম্যাটেরিয়াল হিসেবে বিক্রি করা হয় এবং সেই র ম্যাটেরিয়াল গিয়ে ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, এবং এই ফ্যাক্টরি উপজাত যে প্রোডাক্টগুলো যেমন তিলের ভাজা যদি বলি বা তিলের লাড়ু যদি বলি সেগুলো আজকাল তো ফ্যাক্টরির মাধ্যমে সেগুলো বের হয়ে আসে, তো সেখানে অনেক লোকের কর্মসংস্থানও হয়। তাহলে এই যে তিলটাকে কিন্তু নানাভাবে ব্যবহার করার সুযোগ আছে, কিন্তু সেই তুলনায় আমাদের বাংলাদেশে তিল চাষের যে গুরুত্বটা তেমনভাবে দেখা হয় না। অর্থাৎ এটি যদি আমরা আরও যদি উচ্চ ফলনশীল জাত বের করতে পারি এবং চাষিদেরকে ট্রেনিং দিয়ে আরও কী করে বেশি ফলন পাওয়া যাবে অল্প জমিতে সেটা যদি শিখিয়ে দেওয়া হয় এবং হাই ইল্ডিং ভ্যারাইটি খুব কোয়ালিটির যদি বীজ সরবরাহ করা হয় তাহলে দেখা যাবে যে এই তিলের যে উৎপাদনটা এটা অনেক বৃদ্ধি পাবে, এবং এটার যদি করা সম্ভব হয় তাহলে আমরা শুধুমাত্র দেশের চাহিদা যে মেটাতে পারবো তাই নয়, এই তিল আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো, যেটা অনেক আফ্রিকান কান্ট্রিজ যেগুলো রপ্তানি করে তিল রপ্তানি করে প্রচুর বৈদেশিকরা অর্জন করছে, কেননা বিদেশের বাজারে তিলের অনেক চাহিদা রয়েছে। তো এভাবে আমরা যদি সকলেই মিলে যে রিসার্চার, তারপরে ফার্মার এবং যারা বায়ার সবাই মিলে, অর্থাৎ প্রত্যেক স্টেক হোল্ডার যদি আমরা তিলের গুরুত্ব অনুধাবন করে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তিল ফসলকে, তাহলে আমাদের ভবিষ্যতের অর্থনীতি আরও সুদৃঢ় হবে, এতে দেশ উপকৃত হবে, জাতীয় উপকৃত হবে। ধন্যবাদ।